হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাই ইউটিউব চ্যানেল তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা দু হাজার বাইশে বিভিন্ন রকম মেডিকেল ফিল্ড বেস এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ যেমন কি এনএম জি এনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম নিট তো তাদের জন্য কিন্তু এনসিআরটি বেসড এই ডেসক্রিপটিভ ক্লাসগুলো খুবই হেল্পফুল হতে চলেছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও কিন্তু এনসিআরটি লাইন বাই লাইন থরলে রিড করা প্রয়োজন তাদেরও কিন্তু এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে এই ক্লাসে এনসিআরটির বেঙ্গলি এবং ইংলিশ অর্থাৎ কি এনসিআরটি বায়োলজির ইংরাজি এবং বাংলা দুটোকেই কিন্তু আমি একসাথে তোমাদেরকে লাইন বাই লাইন করে তোমাদের পড়া বুঝিয়ে দেব ডিসক্রিপটিভ ক্লাসগুলোকে ফলো করো তাহলে তোমাদের এমসিকিউ ক্লাসগুলোতে খুবই হেল্পফুল হবে বুঝতে এবং এমসিকিউ সলভ করতেও কিন্তু খুব সুবিধা হবে বারবার বলি ছাত্রছাত্রীদের বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু এমসিকিউটাই প্রয়োজন এমসি ইম্পর্টেন্ট আর এমসিকিউ সলভ করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন আর কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস খুব ইম্পর্টেন্ট শুধু এমসিকিউ মুখস্থ করে গেলেই যে সব প্রশ্ন বেড়ে আসবে তা কিন্তু নয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সব রকমের এমসিকিউ অ্যাটেন্ড করা যাবে এবং জানুয়ারি মাসের মাঝের দিক থেকে তোমাদের এমসিকিউ ক্লাসেসও প্রোভাইড করা হবে এবং আমি চেষ্টা করব উইকলি তোমাদের একটা থেকে দুটো ডেসক্রিপটিভ ক্লাসে যাতে প্রোভাইড করা যায় এবং তোমরা ক্লাসগুলোকে ফলো করতে থাকো ডেফিনেটলি তোমরা বেনিফিটেড হবে এবং এনসিআরটির বায়োলজির ক্লাস ইলেভেনের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কোন টপিকটা আমরা পড়বো সেটা চলো দেখে নেওয়া যাক এনসিআরটি বায়োলজি ইউনিটটা রয়েছে দ্যাট ইজ ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড যেটা কিনা না চারটে চ্যাপ্টারে ডিভাইড করা রয়েছে যার মধ্যে প্রথম চ্যাপ্টার রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড নেক্সট চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দেন রয়েছে প্ল্যান্ট কিংডম দেন অ্যানিম্যাল কিংডাম এবং আজকের ক্লাসে আমরা লিভিং ওয়ার্ল্ড মানে প্রথম চ্যাপ্টার অর্থাৎ কি সজীব জগৎ এই চ্যাপ্টারটা থেকেই পড়াশোনা করব। দেখা যাক কতটা ক্লাস করানো যায় কত দূর অবধি একদিনে একটা চ্যাপ্টার টোটাল লাইন বাই লাইন তো পড়ানো সম্ভব নয় হয়তো দুটো ক্লাস হতে পারে তো লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ কি সজীব জগৎ এই যে বিষয়টা সজীব জগৎকে বুঝতে আমাদের যে গাইডলাইন ফলো করতে হবে মানে যে বিষয়গুলোকে আমরা পড়বো সজীব জগৎকে বোঝার জন্য প্রথমে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে সজীব বলতে কি বোঝাচ্ছে দ্যাট মিন হোয়াট ইজ লিভিং লিভিং বলতে কি বোঝাচ্ছে এবং এই যে লিভিং ওয়ার্ল্ড তার ডাইভার্সিটিটাকে আমরা জানবো এবং এই লিভিং ওয়ার্ল্ডের ডাইভার্সিটিকে বুঝতে গেলে যেটা জানতে হবে দ্যাট ইজ ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি কি রয়েছে এবং ট্যাক্সোনমিক্যাল এডস কি কি রয়েছে সেগুলোকে জানবো এই লিভিং ওয়ার্ল্ড এই শব্দটাকে বুঝতে মানে এই সজীব এই জগৎটাকে বুঝতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে সজীব মানেটা কি। লিভিং বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি আমাদের এই পৃথিবীতে দুটো জগতের অস্তিত্ব রয়েছে এক হচ্ছে জীব জগৎ এক হচ্ছে জড় এই জল বাতাস বায়ু এসবের সাথে কিন্তু গাছপালা পশু পাখি মানুষের পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলোকে আমরা আলাদা আলাদা ভাগ করতে পারি কিছুকে জীব বলছি বাকিকে জড় বলছি তার মানে জীব এবং জড়ের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু ইউনিক ফিচার্স রয়েছে যার ভিত্তিতে আমরা তাদেরকে ক্যাটাগরাইজড করতে পারছি তাহলে যখনই আমরা সজীব শব্দটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করবো দ্য ফার্স্ট থিং হুইচ কামস টু আওয়ার মাইন্ড দ্যাট ইজ সাম ইউনিক ফিচার্স অর সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স হুইচ শোজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম রাইট সজীব বস্তুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে আমরা দেখব সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু আমরা সেই বস্তুটাকে সজীব বলে মানতে পারছি কি কি সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে দেখো সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটা আমাদের মাথায় আসছে যে সজীব বস্তুর বৃদ্ধি হচ্ছে মানে তাদের গ্রোথ রয়েছে তারা রিপ্রোডিউস করতে পারে মানে কি প্রজনন ক্ষম আর কি তারা পরিবেশ থেকে সংবেদন গ্রহণ করে উপযুক্ত পরিবেশে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে মানে কি দে হ্যাভ দ্য এবিলিটি টু সেন্স দ্য এনভায়রমেন্ট পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনায় তারা সাড়া দিতে পারে রেসপন্স করতে পারে আবার দেখো আরও কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে মেটাবলিজম রয়েছে স্বপ্রজননশীলতা রয়েছে তো এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই ফিচার্সগুলো রয়েছে এই ফিচার্সগুলোর ভিত্তিতে আমরা কিন্তু ডিফাইন করতে পারি যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেই বস্তুটা সজীব বস্তু তো এনসিআরটি কি করছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্যকে ডিটেলসে এক্সপ্লেন করেছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা এক এক করে পড়বো এবং সেটা ইম্পর্ট্যান্ট তার কারণ প্রশ্ন এখান থেকেও হয় প্রত্যেকটা বৈশিষ্ট্য ডিটেলসে আমরা পড়বো তার মধ্যে যেটা ফার্স্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখো অল লিভিং অর্গানিজম প্রত্যেকটা সজীব বস্তুর কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধিটা কিভাবে হচ্ছে বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে দেখো এই বৃদ্ধিটা হতে পারে এটা আয়তনে বাড়ছে হতে পারে এটা ভরে বাড়ছে ওজনে বাড়ছে তো এই যে বৃদ্ধিটা এটা সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দুটো কিন্তু একই ব্যাপার বলছে এবং এই বৃদ্ধিটা কিভাবে হচ্ছে বাই সেল ডিভিশন কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এই বৃদ্ধিটা হচ্ছে দেখো লিভিং অর্গানিজমের কথা যখন আমরা বলছি যে লিভিং অর্গানিজম সজীব বস্তু তো সজীব বস্তু টু টাইপসের হতে পারে এক হতে পারে এরা এক কোষী মানে ইউনিসেলুলার আর এক হতে পারে এরা বহু কোষী বা মাল্টিসেলুলার তো দেখো যারা ইউনিসেলুলার যারা ইউনিসেলুলার মানে এক কোষি তাদের ক্ষেত্রে বৃদ্ধিটা কীরকম হচ্ছে তাদের ক্ষেত্রে সেল ডিভাইড হয়ে আর একটা সেম সেল তৈরি হচ্ছে একই রকম দেখতে অপত্য সেল তৈরি করছে তাহলে এক্ষেত্রে দেখো এদের গ্রোথ হচ্ছে আবার আমরা এটাকে রিপ্রোডাকশন বা জননও বলতে পারি যেটা অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন বা অযৌন্য জননের ক্যাটাগরির মধ্যে পড়ছে তাহলে ইউনিসেলুলার যে অর্গানিজম রয়েছে লিভিং অর্গানিজম তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ আর রিপ্রোডাকশন দুটোকে আমরা আলাদা আলাদা করতে পারছি না দুটো প্রায় একই হয়ে যাচ্ছে বাট মাল্টিসেলার যে অর্গানিজম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ এবং রিপ্রোডাকশান দুটোই একদম স্বতন্ত্র ঘটনা এবং দুটো কিন্তু আলাদা আলাদা ভাবে পর্যবেক্ষণ করা যায় এখানে লেখা লেখা রয়েছে দেখো উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি এবং জনন হল পরস্পর দুটো স্বতন্ত্র ঘটনা যারা উন্নত প্রাণী এবং উদ্ভিদ রয়েছে মানে উন্নত প্রাণী মানে হয় এবং আরো একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে গ্রোথের কথা বলছি এই গ্রোথ কিন্তু ইনার সাইড থেকে হবে বাই সেল ডিভিশন যদি কোনো জড়বস্তুর আকার আয়তন বাড়ে তাহলে কি সেটাকে গ্রোথ বলবে ধরো কোনো বালির ঢিপি রয়েছে ঠিক আছে এই বালির ঢিপিটা আস্তে আস্তে আরও হাওয়ার মাধ্যমে অনেক বালি এসে তার উপরে জমা হলো হয়ে সেটা এত বড় হয়ে গেল তাহলে সেক্ষেত্রে দেখা গেল তার কিন্তু আয়তন বাড়ছে ভর বাড়ছে তাহলে এটাকেও কি গ্রোথ বলব না এটাকে গ্রোথ বলবো না গ্রোথ আমরা কখন বলবো যখন এই গ্রোথটা সাইড থেকে হবে ইনসাইড থেকে গ্রোথ ইস ইনসাইড লিভিং অর্গানিজমদের ক্ষেত্রে কিন্তু ইনসাইড থেকে হবে দেখো এই জন্য কিন্তু গ্রোথকে বলছে দেয়ার ফোর দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট গ্রোথ দেয়ার ফোর ক্যান নট বি টেকেন অ্যাজ এ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম ডিফাইনিং প্রপার্টি মানে একদম বস্তুর একটা সকীয় ধর্ম বলছে না গ্রোথকে ডিফাইনিং প্রপার্টি মানে একেবারে সেই প্রপার্টি বা সেই ক্যারেক্টারিস্টিক দিয়ে ওই যে লিভিং যে টার্মটা রয়েছে বা লিভিং অর্গানিজমকে কিন্তু মানে সংজ্ঞায়িত করা যাবে সেটা একদম বস্তুর ধর্ম হবে কোনো তাকে নিয়ে কনফিউশন বা তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি থাকবে না যদি আমি বলি যে হ্যাঁ এই ক্যারেক্টারিস্টিকটা লিভিং অর্গানিজমে থাকে দ্যাট মিন সব লিভিং অর্গানিজমকে আমরা ওই ক্যারেক্টারিস্টিক দিয়ে ডিফাইন করতে পারবো ঠিক আছে তো সেই জন্য এই টার্মটা ইম্পর্টেন্ট কারণ এখানে এরকম ধরনের প্রশ্ন হয় যে হুইচ ওয়ান ইজ দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম বা হুইচ ওয়ান ইজ নট দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম বলে বিভিন্ন রকমের অপশন দেওয়া থাকে তো এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি লাইন বাই লাইন দাগিয়ে দিচ্ছি যাদের কাছে বই রয়েছে সে এনসিআরটি ইংলিশ মিডিয়াম হোক বা বেঙ্গলি মিডিয়ামের বই রয়েছে তারা কিন্তু বইগুলোতে আন্ডারলাইন করে নেবে এবং এই জায়গাগুলোতে রিভাইজড করে পড়বে নেক্সট যে ফিচার্সটাকে আমরা পড়বো দ্যাট ইজ রিপ্রোডাকশান দেখো রিপ্রোডাকশান বা জনন কিন্তু বস্তুর একটা মানে খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যার ভিত্তিতে আমরা সজীব বস্তুর ক্যারেক্টারিস্টিক বলে মনে করছি যে রিপ্রোডাকশান অনলি সজীব কোনো বস্তুতেই হচ্ছে কোনো জড় বস্তুতে রিপ্রোডাকশান কিন্তু হচ্ছে না এবং একটু আগেও আমরা বললাম যে ইউনিসেলুলার এবং মাল্টিসেলার ইউনিসেলুলারদের ক্ষেত্রে রিপ্রোডাকশান আর গ্রোথ প্রায় একই রকম মাল্টিসেলুলারদের ক্ষেত্রে দুটো আলাদা ঠিক আছে এবং এই জায়গাটাই ইম্পর্টেন্ট যে জনন যদি সজীব বস্তুর একেবারে স্বকীয় মানে ধর্ম বলা যাবে সজীব বস্তুর একটা বৈশিষ্ট্য তাহলে ইউনিসেলুলারদের ক্ষেত্রে গ্রোথ আর রিপ্রোডাকশানকে আমরা আলাদা করতে পারছি না কেন সেটা সেই ফিচার্সটা কিন্তু প্রত্যেকটা লিভিং অর্গানিজমেরই একেবারে ইউনিক ফিচার্স হওয়া দরকার দেখো এখানে কিন্তু লাস্ট লাইনে এখানে নানান এক্সপ্লেনেশন রয়েছে আমি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়তে থাকি তো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এবং তোমরা আমি বলবো যে তোমরা মাঝে মাঝে ভিডিওটা পজ করে পারলে লাইন বাই লাইন রিডিংটা পড়ে নিও যাদের কাছে বই বা পিডিএফ কোনো কিছুই অ্যাভেলেবেল নেই দরকার পড়লে স্ক্রিনশট নিয়েও কিন্তু পড়তে পারো আমি পুরো বইটার ইংলিশ এবং বাংলা ভার্সন দুটো আলাদা আলাদাভাবে সুন্দর করে কিন্তু একই পেজের মধ্যে সাজিয়ে দিয়েছি তো দেখো এখানে বলছে যে প্রজননকে প্রত্যক্ষভাবে সজীব বস্তুর বৈশিষ্ট্য বলা যাচ্ছে না কেন না এককোষী প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি আর জননকে আমরা স্পষ্টভাবে আলাদা করতে পারছি না ঠিক আছে তবে কি জড়বস্তু কিন্তু নিজের প্রতিলিপি গঠনের সক্ষম নয় এখানেও কিন্তু বলছে যে হেন্স রিপ্রোডাকশন অলসো ক্যান নট বি অ্যান অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম এ লাইনটা দেখো এখানেও কিন্তু বলছে এবার দেখো যেসব কিছু প্রাণী রয়েছে মিউলস যেমন স্টেরাইল ওয়ার্কার যারা রয়েছে বা আমাদের কাহিউম্যান কাপলদের বলে যারা ইনফার্টাইল যারা বাচ্চা জন্ম দিতে পারবে না তারাও তো লিভিং অর্গানিজম তাহলে তারা কেন প্রজনন করতে পারছে না বা তাদের কেন নিজেদের অপত্য জীব বা প্রতিলিপি গঠনে তারা সক্ষম নয় ঠিক আছে সেই জন্যই কিন্তু রিপ্রোডাকশনকে বলছে যে অলসো ক্যান নট অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক নেক্সট যে ফিচার্সটাকে আমরা এক্সপ্লেন করব দ্যাট ইস মেটাবলিজম বা বিপাক দেখো বিপাক ব্যাপারটা কিন্তু টোটালি একটা কেমিক্যাল রিয়াকশন বিপাক মানে যখনই আমরা বলছি এই রিয়াকশনটা বিপাকটা কি মেটাবলিজমটা কি মেটাবলিজম হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমাদের এনার্জি তৈরি হচ্ছে কেমিক্যাল নানান রিয়াকশান হচ্ছে এবং সেখান থেকে আমাদের এনার্জি তৈরি হচ্ছে এবং আমাদের যে দেহ গঠন এবং ম্যাক্সিমাম যে সজীব বস্তু লিভিং অর্গানিজমের যে দেহ গঠন রয়েছে প্রত্যেকটাই কিন্তু নানান রকমের রাসায়নিক বা কেমিক্যালস দিয়ে তৈরি সেটা হতে পারে স্মল কোনো অণু বা বৃহৎ কোনো অণু যাই হোক কিন্তু সমস্ত কিছুই কিন্তু রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত এবং যে যে রিয়াকশানগুলো যে যে ক্রিয়া বিপাক ক্রিয়াগুলো চলছে বিক্রিয়াগুলো চলছে সমস্তই কিন্তু রাসায়নিক বিক্রিয়া এই বিপাক কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া এবং প্রত্যেকের শরীরের মধ্যে সমস্ত সজীব বস্তু এক কোষী হোক বহু কোষী হোক অনুন্নত উন্নত সমস্ত সজীব বস্তু সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এই বিপাক্রিয়াটা পরিলক্ষিত হয় এবং কন্টিনিউ এই প্রসেস কিন্তু চলতে থাকে কোনো জড় বস্তুর ক্ষেত্রে কিন্তু এই কেমিক্যাল রিয়াকশান বা মেটাবলিজ মানে মেটাবলিজম যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা কিন্তু দেখা যায় না এবার যদি তুমি বলো যে তুমি ল্যাবে কাজ করছো ল্যাবে এক্সপেরিমেন্ট করছো জীব দেহের বাইরে মেটাবলিজমকে কি বলে জীব দেহের বাইরে মেটাবলিজমকে তুমি এক্সপেরিমেন্ট করছো পরীক্ষা নালে পরীক্ষা করছো তাহলে সেটা কি সেটা কি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য দেখো সেটা কিন্তু তুমি জীব বাইরে করছো যখন তুমি কোনো সজীব বস্তুর ভিতরের মানে রিয়াকশানগুলোকে বলছো তখন কিন্তু সেটা সজীব বস্তুর একটা ইউনিক ফিচার্স এই জন্য দেখো এখানে একদম বোল্ড অক্ষরে লেখা আছে লাস্ট যে লাস্ট যে লাইনটা রয়েছে রয়েছে হেন্স সেলুলার অর্গানাইজেশন অব দ্য বডি ইজ দ্য ডিফাইনিং ফিচার্স অফ লাইফ ফর্মস জীবন গঠনের জন্য একদম সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হচ্ছে এই যে কোষীয় সংগঠন যে রাসায়নিক বস্তুগুলোর সমন্বয় কোষটা গঠিত সেই দেহের কোষীয় সংগঠন হচ্ছে জীবন গঠনের একটা ডিফাইনিং ফিচার্স এবং নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স লিভিং অর্গানিজমদের ক্ষেত্রে দ্যাট কনসাসনেস বা উত্তেজনায় সাড়া দেওয়া যেটা পরিবেশের পরিবর্তনগত কারণে উদ্দীপনায় গ্রহণ করে এবং তার তার পরিপ্রেক্ষিতে উত্তেজনায় সাড়া দেওয়াটা হচ্ছে সজীব বস্তুর একটা বৈশিষ্ট্য এবং সেই উত্তেজনায় সাড়া দেওয়াটা বিভিন্ন রকম হতে পারে মানুষেদের ক্ষেত্রে যেমন কোনো আঘাত পেলে বা কোনো কিছু হলে মানুষরা যেমন উত্তেজনায় সাড়া দিচ্ছে বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে তেমন যারা এরকমভাবে সাড়া দিতে পারছে না মানে একেবারে কথা বলে বা শারীরিক অঙ্গভঙ্গি করে এক্সপ্রেশন দিয়ে সাড়া দিতে পারছে না তারাও উত্তেজনা সাড়া দিচ্ছে কিভাবে না তাদের দেহের মধ্যে নানান রকমের জৈবিক পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন হচ্ছে কেমিক্যাল যে চেঞ্জেসগুলো হচ্ছে সেই চেঞ্জেসগুলোর মাধ্যমে তারা বাইরের যে এক্সটার্নাল এনভায়রমেন্ট হচ্ছে এনভায়রমেন্টগত যে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনের ভিত্তিতে সাড়া দিচ্ছে ঠিক আছে এই যে চারপাশ এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করছে এবং শারীরিক রাসায়নিক বা জৈবিক যে কোনো উপায় সাড়া দিচ্ছে সে ধরো সাপোজ বলছি কোনো মানুষ রয়েছে ধরো কোনো মানুষ তার যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট হঠাৎ করে তার খুব ঠান্ডা লেগেছে মানে কি পরিবেশের যে পরিবর্তন হয়েছে গরম থেকে ঠান্ডা হয়েছে তখন সে কিভাবে সারা দিচ্ছে না কোনো কিছু একটা গায়ে চাপিয়ে নিচ্ছে যাতে সে তার বডিকে গরম রাখতে পারে বা কিছু এরকমভাবে এটা সে তার পরিবেশগত মানে যে পরিবর্তন হলো তাতে সে সারা দিল। ধরো কোনো একশি কোনো অনুন্নত অর্গানিজম রয়েছে তাকে একটা বিকারের মধ্যে রাখা হয়েছে ধরো কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কিছু রয়েছে তো কোনো একটা মাধ্যমে রয়েছে তো সেখানে দেখা গেলো আমি কোনো একটা কেমিক্যাল আলাদা অ্যাড করে দিলাম দুটো তিনটে কেমিক্যাল অ্যাড করে দিলাম সে একটা এনভায়রনমেন্টে ছিল তখন দেখা গেলো যে যখনই অন্য অন্য কেমিক্যালগুলো আমি অ্যাড করে দিলাম একটা পরিবেশগত পরিবর্তন হলো এই যে যে পরিবেশে সে ছিল তখন কি হচ্ছে তার বডির মধ্যে নানান কেমিক্যাল রিয়াকশান হচ্ছে সেই যে পরিবেশগত পরিবর্তনটা সে পেলো যে কেমিক্যালগুলো আলাদা এসছে যেটা তার এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করছে তার ভিত্তিতে তার বডিতে কিন্তু নানান রিয়াকশন নানান রকম চেঞ্জেস পরিবর্তন কিন্তু চলছে তো এই যে উদ্দীপনের সাড়া দেওয়া এটা হতে পারে শারীরিকভাবে সাড়া দিচ্ছ হতে পারে রাসায়নিকভাবে সারা দিচ্ছ হতে পারে জৈবিকভাবে সারা দিচ্ছ বাট পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া কিন্তু এটা একটা মানে কনসাসনেস একটা ডিফাইনিং প্রপার্টি একদম লাস্টের লাইনে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে দেখো কনসাসনেস দেয়ার ফুল বিকামস দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম মানুষের সচেতনতা হচ্ছে সজীব বস্তুর সংজ্ঞায়িত একটা বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হচ্ছে তো এই সজীব বস্তুর সংজ্ঞায়িত বৈশিষ্ট্যর মধ্যে তালে পড়ছে কানসাসনেস তো এতক্ষণ আমরা পড়লাম যে সজীব বস্তুর ক্ষেত্রে কি কী ফিচার্স কি কী ক্যারেক্টারিস্টিক রয়েছে যেগুলো সজীব বস্তুকে ডিফাইন করতে পারে বা ডিফাইনিং ফিচার রয়েছে দেখো মানুষের ক্ষেত্রে তাহলে মানুষের জীবিত অবস্থাকে কিভাবে ডিফাইন করব মানুষের ক্ষেত্রে কিন্তু জীবিত অবস্থাকে ডিফাইন করা আরও বেশি ডিফিকাল্ট তার কারণ দেখো কিছু কিছু কন্ডিশান রয়েছে মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কনসাসনেস রয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সেন্স রয়েছে ততক্ষণ পর্যন্ত সমস্ত ব্যাপারটা ঠিক আছে আমরা বলতে পারছি লিভিং অর্গানিজম বাট কিছু কিছু ক্ষেত্রে দেখো যারা হাসপাতালে রয়েছে এমন কিছু মানুষ যারা কি হয়েছে যাদের ব্রেন্ডেড হয়ে গেছে তাদের হৃদপিণ্ড ফুসফুস এভরিথিং কিছু মেশিন দিয়ে চালানো হচ্ছে ঠিক আছে সেই মানুষটার কিন্তু কোনো সেন্স নেই মানুষটা কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসবে না সেভাবেই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে তাহলে সেই যে সিচুয়েশনটা তার মধ্যে কোনো সেন্স নেই তার মধ্যে কোনো কনসাসনেস নেই তার মধ্যে নানান যে রিয়াকশনগুলো চলছে সেগুলো মেশিন দিয়ে চালানো হচ্ছে তাহলে সেই সিচুয়েশনটাকে কি বলবে সেই মানুষটাকে সজীব বলবে না জড়ো বলবে ভীষণ কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন তো সেক্ষেত্রে দেখো এই যে চারটে ফিচার্স আমরা পড়লাম সজীব বস্তুর সেই চারটে ফিচার্স দিয়ে কিন্তু বুঝতে হবে যে সেক্ষেত্রে কি বলতে হবে দেখো মানুষের ক্ষেত্রে সমস্ত কিছু মেশিন দিয়ে চলছে সমস্ত তার সেন্স নেই কনসাসনেস নেই সমস্ত কিছু বুঝলাম বাট তার মধ্যে যে প্রসেসগুলোর যে রিয়াকশানগুলো চলছে এবং তার বডির যে ফিচার্সগুলো রয়েছে সেই প্রত্যেকটা ফিচার্স কিন্তু তার এভরি সেলে প্রেজেন্ট রয়েছে প্রত্যেকটা কোষে প্রত্যেকটা কলায় কিন্তু সেই ধর্মটা উপস্থিত রয়েছে এবং এই ধর্মটা কিন্তু জীবন গঠনের মানে কোষীয় সংগঠনের প্রত্যেকটা স্তরেই কিন্তু এটা একদম এক্সট্রা মানে একেবারে সত্য ঘটনা এই জন্য সজীব বস্তুকে যদি ডিফাইন করতে হয় সেটাকে কিন্তু ওই যে চারটে ফিচার্স বললাম যে সব প্রজনন ক্ষম হতে হবে বিবর্তন ক্ষমতা সম্পন্ন হতে হবে দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি দেওয়া রয়েছে যে সব সজীব বস্তু সব প্রজনন ক্ষম বিবর্তন ক্ষমতা সম্পন্ন একটি স্বনিয়ন্ত্রিত আন্তক্রিয় ব্যবস্থা স্বনিয়ন্ত্রিত আন্তক্রিয় ব্যবস্থা মানে তার শরীরের মধ্যে যে রিয়াকশন প্রসেসগুলো চলবে সেটা কিন্তু সেলফ রেগুলেটেড হবে নিয়ন্ত্রিত হবে নিজস্বভাবে চলবে বা কোনো মানে কি বলবো কোনো মেশিন দিয়ে কোনো কিছু দিয়ে চালালে চলবে না আর কি যারা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে সেটাই কিন্তু সজীব বস্তু ঠিক আছে তো এটাই হচ্ছে টোটাল যে ফিচার্স রয়েছে সজীব বস্তুর যে ফিচার্স এই চারটে ফিচার্স তার মধ্যে খুব ইম্পর্টেন্ট নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ কি এই যে সজীব বস্তুর আমরা প্রপার্টিগুলো এই সজীব বস্তু কিন্তু পৃথিবীতে এক রকমের নেই এখানে বহু রকমের সজীব বস্তু রয়েছে এবং সেই সমস্ত সজীব বস্তু নিয়ে কিন্তু এই জীব জগত তৈরি এই যে জীব জগৎ এই জীব জগতের বৈচিত্র্য পড়ব আমরা যদি চারিদিকে তাকাই শুধু কি আমরা মানুষ দেখতে পাই মানুষ মানে লিভিং অর্গানিজম হিসেবে আমরা কী দেখতে পাই শুধু মানুষ কিন্তু আমরা দেখতে পাই না আমরা নানান রকমের লিভিং অর্গানিজম দেখতে পাই মানুষ পশু পাখি গাছপালা নানান ভ্যারিয়েন্ট এবং শুধু আমাদের যতটুকু আমাদের পরিবেশ রয়েছে ততটুকুতে নয় সারা পৃথিবী জুড়ে আমরা দেখি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লিভিং অর্গানিজম রয়েছে এবং সবাইকেই নিয়েই কিন্তু বলছে যে জীবজগতের বঞ্চিত কারণ কি তাদের প্রত্যেকের ফিচার্স আলাদা প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স আলাদা প্রত্যেকের যে রিয়াকশান প্রসেস সমস্ত কিছু আলাদা বাট প্রত্যেকের লিভিং অর্গানিজম ঠিক আছে প্রত্যেকটা লিভিং অর্গানিজম তাদের যে যার নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের দেহ গঠন আলাদা তাদের সমস্ত কিছু আলাদা বাট প্রত্যেকেই কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করছে এবং তাদের প্রত্যেকে নিয়েই কিন্তু এই জীবজগৎ গঠিত এবং সব কিছুকে মিলিয়েই কিন্তু একে বলছে কি জীবজগতের বৈচিত্র্য দেখো ক্লিয়ারলি এখানে বলছে যে আজ পর্যন্ত প্রায় ওয়ান পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন প্রজাতি মানে স্পিসিসের সন্ধান পাওয়া গেছে এবং এদেরকে ডেস্ক্রাইবও করা হয়েছে আর এটাই হচ্ছে জীব বৈচিত্র্য বা পৃথিবীতে বর্তমান জীবের সংখ্যা ও ধরন একদম সিম্পল ভাষায় বলে জীব বৈচিত্র্যটা তাহলে কি পৃথিবীতে যত জীব রয়েছে যত সজীব বস্তু রয়েছে তার সংখ্যা এবং তাদের ধরন মানে তাদের যে আলাদা আলাদা ফিচার্স রয়েছে তাদের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য ভিত্তিতে তারা আলাদা হয়েছে তাদের গঠন আলাদা সমস্ত কিছু সেটাকেই কিন্তু জীব বৈচিত্র্য বলছে বার এই যে দেখো কোটি কোটি যে প্রাণী এবং উদ্ভিদের কথা বলা হচ্ছে যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী এবং উদ্ভিদ রয়েছে এদের প্রত্যেকেরই কিন্তু যে যার এলাকা ভেদে অর্থাৎ যে যেখানে রয়েছে সেই স্থানীয় ভেদে আলাদা আলাদা নাম রয়েছে অর্থাৎ কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা প্রাণীকে আমরা আমাদের দেশে যে নামে চিনি স্থানীয় যে নামে আমরা সেটাকে বুঝি অন্য জায়গায় হয়তো সেই একই উদ্ভিদ বা একই প্রাণী অন্য নামে পরিচিত তো দেখো এই সমস্যাটা দূর করার জন্য যাতে কোনো এক একটা উদ্ভিদ এবং কোনো একটা প্রাণীর যে নাম সেটা ইউনিভার্সালি মানে আইডেন্টিফাই করাটাকে সম্ভব হয় সেই নামটা বললে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষই যেন সেই যে উদ্ভিদ বা প্রাণী তার বর্ণনাটাকে সঠিকভাবে করতে পারে তার জন্য কিন্তু এই বিভ্রান্তিটা দূর করার জন্য নামকরণ প্রয়োজন আর এই নামকরণটা তখনই সম্ভব যখনই সেই বৈশিষ্ট্যাবলী সেই যে উদ্ভিদ বা সেই যে প্রাণী বা সেই জীবটির বৈশিষ্ট্যাবলীটা সঠিকভাবে বর্ণনা করা যায় আর এই যে প্রসেসটা এটাকেই বলছি কি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন আর এই টোটাল প্রসেসটা মানে এই যে উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে এই যে মানদণ্ডের ওপর ভিত্তিতে বৈজ্ঞানিক নামকরণ করা হয় এটা কারা করে এর মেন যে সংস্থাটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল ক্লেচার মানে আইসিবিএন খুব ইম্পর্টেন্ট এছাড়া দেখো যদি উদ্ভিদের ক্ষেত্রে বটানিক্যাল নোমেনক্লেচার মানে কি উদ্ভিদদের নামকরণ হচ্ছে তাহলে প্রাণীদের ক্ষেত্রে নামকরণ জন্য কারা রয়েছেন তারা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেন ক্লেচার ঠিক আছে তো এই আইসিবিএন আর আইসিজেড খুব ইম্পর্টেন্ট নট অনলি ফর এই মেডিকেল এক্সাম বাট অলসো দেখো বিভিন্ন রকমের যে রয়েছে সমস্ত দিক থেকে কিন্তু এটা জেনারেল নলেজের প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট আইসিবিএন এর ফুল ফর্ম আইসিজেড এর ফুল ফর্ম এবার দেখো এই যে নামকরণ কোন একটা প্রাণীর যে নামকরণ এই নামকরণের যে বৈজ্ঞানিক নামকরণের যে পদ্ধতিটা সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বাইনোমিয়াল নোমেন ক্লেচার বলছে এটাও খুব ইম্পর্টেন্ট এই বাইনোমিয়াল নো নোমেন ক্লেচার বা দ্বিপদ নামকরণের যে পদ্ধতি এটা কে প্রণেতা মানে এটার পদ্ধতিটা কে প্রথম বলেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এবং এখানে বইতে ম্যানজিফেরা ইন্ডিকা অর্থাৎ কি আম গাছের যে বিজ্ঞানসম্মত নাম সে তো সেটা দিয়ে কিন্তু উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে দেখো নামকরণের জন্য কিছু সাধারণ এবং সার্বজনীন রুলস রয়েছে যেই রুলসগুলো কিন্তু প্রত্যেককেই মানে সেটাকে অ্যাকসেপ্টেড করতে হবে এবং এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড রুল এবং এই যে নামকরণ রয়েছে এই নামকরণের জন্য যে সার্বজনীন নিয়মাবলী রয়েছে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে নামকরণের সেটাকে কিন্তু মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট দেখো প্রথম যে নিয়মটা বলছে নাম্বার ওয়ান যে পয়েন্টটা বলছে সেখানে দেখো যে বৈজ্ঞানিক নামগুলোকে ল্যাটিন শব্দে লিখতে হবে এবং বাঁকা হরফে লেখা হয় ঠিক আছে এদের উৎপত্তি বা অরিজিন যেখানেই থাকুক না কেন এই নামগুলোকে ল্যাটিন শব্দে রূপান্তরিত করা হবে বা ল্যাটিন থেকে উদ্ভূত শব্দে রূপান্তরিত করা হয় এটাকে ব্যবহার করা হবে নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেকেন্ড নাম্বার পয়েন্ট দ্যাট ইজ বিজ্ঞানসম্মত নাম যে রয়েছে তার প্রথম শব্দটা হচ্ছে জেনাস নাম অর্থাৎ গণগত নাম এবং দ্বিতীয় শব্দটা সেটা হচ্ছে প্রজাতি নাম বা স্পিসিস নেম এই যে দেখো আমের বিজ্ঞানসম্মত নাম ম্যানজিফেরা ইন্ডিকা ম্যানজিফেরা হচ্ছে জেনাস এবং ইন্ডিকা হচ্ছে স্পিসিস ঠিক আছে এখানে একটু ভুল আছে এই ইন্ডিকার আইটা কিন্তু ক্যাপিটালে হবে না এটা স্মলে হবে এইটাও কিন্তু একটা রুলস এটা প্রিন্টিং মিস্টেক সম্ভবত নাম্বার তিন নাম্বার পয়েন্টে যেটা লেখা আছে দেখো বিজ্ঞানসম্মত নামের দুটো পদকেই হাতে লেখার সময় আলাদা আলাদাভাবে নিম্নরেখিত করতে হবে নিম্নরেখিত মানে আন্ডারলাইন করতে হবে তো ম্যানজিফেরার নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হবে ইন্ডিকার নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হবে এবং ছাপার সময় এটাকে বা ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত বোঝাতে কী করতে হবে বাঁকা হরপে করতে হবে নেক্সট চার নাম্বার যে রুলসটা মনে রাখতে হবে দ্যাট ইজ গণগত নাম নির্দেশক প্রথম শব্দটা কিন্তু বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে যেটা আমি বললাম যেখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে প্রথম মানে যেটা জেনাস নেম তার প্রথমটা বড় থাকবে এম যেটা আছে ক্যাপিটাল ওয়ার্ডে থাকবে সেটা ঠিক আছে কিন্তু তার পরের যে নামটা প্রজাতির যে নামটা সেটা কিন্তু ছোটো হাতের অক্ষরে লিখতে হবে দ্যাট ইজ এখানে ভুল আছে ক্যাপিটাল আই না হয়ে এটা স্মল আই হবে মানে এই যে এখানে যেটা লেখা আছে ম্যানজিফেরা ইন্ডিকা এটা কিন্তু ঠিকঠাক আছে বাংলায় ট্রান্সফার করে লেখা তো ওই জন্য একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে হয়তো তো এই যে বিজ্ঞান সম্বত নাম ম্যানজিফেরা ইন্ডিকাকে উদাহরণ দিয়ে কিন্তু এই টোটালটাকে ব্যাখ্যা করেছেন এবং আরও একটা জিনিস যেটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে ম্যানজিফেরা ইন্ডিকা লিন ঠিক আছে ম্যানজিফেরা ইন্ডিকা বললে হবে না ম্যানজিফেরা ইন্ডিকা লিন এটা বলতে কি বোঝাচ্ছে এই যে লিন যেটা লেখা রয়েছে এই লিনটা হচ্ছে সেই সায়েন্টিস্টের নাম যিনি প্রথম এই ম্যানজিফেরা ইন্ডিকাকে বর্ণনা করেছিলেন বা এই স্পিসিসটাকে বর্ণনা করেছিলেন তিনি কে যেটি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তিনি লিনিয়াসের যে নাম তার অ্যাব্রিভিয়েশন মানে শর্টের লিন লিখে সেটা কিন্তু এখানে এই যে ম্যানজিফেরা ইন্ডিকা সাইন্টিফিক নেম তার পাশে দিয়ে থাকবে এবং প্রত্যেকের তাই যিনি বা যে বিজ্ঞানী প্রথম সেই স্পিসিসটার বর্ণনা করেছেন সেই স্পিসিসের যে বিজ্ঞানসম্মত নাম তার পাশে সেই সায়েন্টিস্টের নামের অ্যাব্রিভিয়েশন থাকবে প্রশ্ন কিন্তু এখান থেকেও হয় কোনো একটা সায়েন্টিফিক নেম দিয়ে দিল এখানে ম্যানজিফেরা ইন্ডিকা লিন দেওয়া আছে দিয়ে সেখানে বলার থাকলো লিনটা কী অর্থে বোঝাচ্ছে বা এরকম ধরনের প্রশ্ন হচ্ছে যে নিম্নোক্ত কোন নিয়মগুলো নামকরণের বা নোমেন ক্লেচারের ক্ষেত্রে সায়েন্টিফিক নামের ক্ষেত্রে সঠিক নয় বা সঠিক এরকমভাবে চারটে পাঁচটা অপশন দিয়ে দিল সেখান থেকে তোমাদের সঠিক চুজ করতে হবে যখন এমসিকিউ প্রশ্নগুলো করাবো তখন তোমরা বুঝে যাবে যে কীভাবে এমসিকিউগুলো থাকে এবং এই নামকরণ আর শনাক্তকরণের পরে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বৈশিষ্ট্যের ভিত্তিতে এটাকে ক্যাটাগরাইজড করা মানে যে যেটাকে টোটাল যে প্রসেসটা সেই প্রসেসটাকে বলে কি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাস হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোনো কিছু বা কোনো ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে সেই স্পিসিস বা সেই জীবকে উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায় এবং তার মানে পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই তাকে রাখা হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন তাহলে এই যে বেসড অন ক্যাটা ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে যে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে সেই সমস্ত জীবকে যে বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা হচ্ছে সে প্রত্যেকটাকে কি বলছে ক্যাটাগরিকে ট্যাক্সা বলছে মানে প্রত্যেকটাকে ট্যাক্সাতে বিন্যস্ত করা হচ্ছে এবং এই যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি এটাকে কি বলছে এটাকে বলছে কি ট্যাক্সোনোমি ট্যাক্সা কি ট্যাক্সোনোমি কি এরকম শর্ট শর্ট করে এমসি কিউ আসে অপশান দেওয়া থাকবে অপশান থেকে কিন্তু রাইট অপশান চুজ করতে হবে এই ট্যাক্সোনোমি এটা হচ্ছে জীবের যে বাহ্যিক গঠন অভ্যন্তরীণ গঠন এই যে নানান রকমের যে বৈশিষ্ট্য রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই শ্রেণীবিন্যাসটা করা হয় এখানে আরও একটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য দেখো এখানে আছে লিনিয়াস কিন্তু একটা বই প্রকাশ করেছিলেন যেটার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরা প্রশ্ন আসে যে সিস্টেমা ন্যাচুরা গ্রন্থটির লেখককে বা এই গ্রন্থটিকে রচনা করেছিলেন তো তখন অ্যান্সার হবে কিন্তু লিনিয়াস দেখো এই যে সিস্টেমেটিক্স সিস্টেমেটিক্স এই শব্দটা বা এইটা এই যে প্রসেসটা এটা হচ্ছে কি এটা হচ্ছে জীবন বিজ্ঞানের একটা যে বিষয় যেখানে শুধুমাত্র নামকরণ নয় বিভিন্ন যে প্রাণী রয়েছে বিভিন্ন যে সজীব বস্তু রয়েছে তাদের যে বৈচিত্র্য রয়েছে প্রত্যেকের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়েও কিন্তু অধ্যয়ন করা হয় আগে মানুষ কী করতো শুধু এক একটা সজীব বস্তু তাদের বৈচিত্র্য সম্পর্কে জানতো বাট তাদের এক একটা বস্তুর সাথে এক একটা অন্য সজীব বস্তুর কি রিলেশন রয়েছে তাদের মধ্যে কী পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটার বিষয়ে যে অধ্যয়নটা রয়েছে সেটা হচ্ছে সিস্টেমেটিক্স মানে সিম্পল ভাষায় বলতে গেলে যে সজীব বস্তুর যে বিবর্তন হচ্ছে একটা থেকে আরেকটার যে বিবর্তন সেই বিবর্তনটাও কিন্তু সিস্টেমেটিক্সের মধ্যে ইনক্লুডেড তো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই থাক নেক্সট দুটো টপিক বাকি রইল এক হলো ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ এবং ট্যাক্সোনমিক্যাল এডস এই দুটো টপিক বাকি রইল লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটার মধ্যে এই টপিক দুটো নিয়ে আরও একটা ক্লাস আসবে তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে ক্লাসেসগুলোকে ফলো করতে থাকো যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিও এবং যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও সো আজকে ক্লাস এই পর্যন্ত থাক থ্যাংক ইউ ক্লাস